যেখানে মণ্ডপ আছে সেই মণ্ডপের কাছে, আর মণ্ডপটা কিন্তু জাস্ট অসাধারণ সাজিয়েছে, আর কুটিটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আরো রয়েছে কিন্তু চমক, কি চমক সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো ভিডিও স্কিপ করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি সন্তোষপুর তিকন পার্কের যে মাঠ, সেই মাঠের একদম কাছে খুঁটি পুজো কিন্তু আজ হতে চলেছে। তো খুঁটি পুজোর মধ্যে দিয়ে কিন্তু দুর্গাপুজোর শুভ সূচনা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মণ্ডপটাকে পুরো, এখানে কিন্তু খুব সুন্দর করে এই মণ্ডপটা সাজানো হয়েছে। আজ কিন্তু খুঁটি পুজোর উৎসব অনুষ্ঠান কিন্তু এখানেই হবে। ঢোকার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি কিন্তু দুর্গা প্রতিমা এখানে রাখা রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আর তার তলার দিকে কিন্তু আমরা আরেকটা পিতলের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, আর তার সামনে লেখা আছে কিন্তু তিকন পার্ক। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এই পাশটা কিন্তু একটি স্টেজ করা হয়েছে। তো আজ কিন্তু সমস্ত অনুষ্ঠান কিন্তু এখানেই হবে। তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর এই পাশটা কিন্তু খুঁটিটা রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুঁটিটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এই যে এবছর যে 75তম বর্ষে, সেই 75তম বর্ষের যে লোগো, সেই লোগো রাখা রয়েছে। এবং কিন্তু উপরটা আমরা দেখতে পাচ্ছি যে দুর্গার যে 10 হাত এবং মহিষ মধ্যে যে রয়েছে রূপ, সেই মহিষকে কিন্তু বধ করছে ত্রিশূল দিয়ে। তো দেখতেই পাচ্ছো। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজোর যে জোগাড়, সেই খুঁটি পুজোর জোগাড় কিন্তু করা হচ্ছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘর স্থাপন করা হয়ে গেছে। আর তোমাদের একটু আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটি দুর্গা প্রতিমা রয়েছে।
তুলে দিতে পেরেছি আপনাদের সবার কাছে। আর অবশ্যই আপনারা তো আমাদের সাথে আছেন, এবং যারা এখানে ছোটরা আছো, ছোট্ট বন্ধুরা আছো, সবাই মঞ্চে চলে এসো। আজকে এই শুভ দিনে কেক কেটে শুরু হবে পূজোর মাধ্যমে। এখানটাতেই কিন্তু পুজোটা স্থাপন করা হবে, তোমরা দেখতে পাচ্ছ রঙ্গোলি কিন্তু করা হয়েছে এই জায়গাটাতে।